কংগ্রেস তৃণমূল সম্পর্ক আগেই ছিন্ন হয়েছে, কেন্দ্র রাজ্যে ভেঙে গিয়েছে জোট, দুপক্ষই সম্মুখ সমরে। সামনে পঞ্চায়েত ভোট, বছর ঘুরলেই লোকসভার লড়াই, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এবার তাই রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি রাজ্যে দলীয় সংগঠন আরও বাড়ানোর ওপর জোর দিল কংগ্রেস হাইকমান্ড। এ লক্ষ্যে রাজ্যে এবার গঠিত হল রাষ্ট্রীয় সোনিয়া গান্ধী ব্রিগেড কংগ্রেস। এটি প্রদেশ কংগ্রেসের মতোই একটি সমান্তরাল স্বাধীন সংগঠন। বুধবার কথা জানালেন সোনিয়া গান্ধী ব্রিগেডের সদ্য নিযুক্ত রাজ্যসভা নেত্রী মৈত্রী সাহা। তিনি জানিয়েছেন, কাউকে কোনো রাজনৈতিক আক্রমণ নয়, সোজা সাপটা কংগ্রেসের কথা বলাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। এটা আমরা একটা মানে সোশ্যাল অ্যাওয়ারনেস যেটা আমি বলতে চাইলাম, আর আমাদের নিজেদের কমিউনিকেশনটাকে আরও বাড়ানো লোকের কাছে, সেই ইমেজটাকে নিয়ে আমরা চলতে চাই। যে ভালোভাবে যে ভালো কাজগুলো আছে, ঐতিহ্য আছে, কোথাও বোধহয় আমরা হারিয়ে ফেলছি, কোথাও যেন হারিয়ে যাচ্ছে রাজনীতি করতে গিয়ে, সেই জায়গাটার কাজটা আমাকে দেওয়া হয়েছে যাতে আমি সুন্দরভাবে এই কাজটাকে করতে পারি। দলের প্রচার, দলের সঙ্গে সমাজের বিভিন্ন স্তরে মানুষের অন্তর্ভুক্তি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিয়ে ভিন্ন স্বাদে দলীয় বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এআইসিসি এই সংগঠন তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মৈত্রী। তবে যে উদ্দেশ্যে রাজ্যে রাষ্ট্রীয় সোনিয়া ব্রিগেডের জন্ম দিল এআইসিসি, সেই লক্ষ্য কি পূরণ হবে, নাকি এই সংগঠনের জেরে প্রদেশ কংগ্রেসের মধ্যে নতুন করে দ্বন্দ্ব তৈরি হবে, এই প্রশ্ন প্রদেশ কংগ্রেসের অন্দরেই উঠতে শুরু করেছে। এবিপি আনন্দ, কলকাতা।